হ্যালো ল শিশু স্টুডেন্ট, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলো দেখে নিই এ সপ্তাহে আমরা বাংলা ক্লাসে কি কি পড়েছিলাম। আমরা এ সপ্তাহ পর্যন্ত শেষ করেছিলাম ক থেকে মূর্ধন্য ষ পর্যন্ত, ক থেকে মূর্ধন্য ষ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। আর এ সপ্তাহে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ দন্ত ষ, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র এবং অন্তস্থ। আমরা ডয় শূন্য র বা ঢয় শূন্য রও বলে থাকি, যেহেতু শূন্যের মাঝখানে ফাঁকা থাকে, আর আমাদের বইতে এগুলোতে ফাঁকা নেই, তাই আমি বিন্দু বলছি। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র এবং অন্তস্থ। চলো তাহলে একটু দেখে নেই এগুলো আমরা কিভাবে একটু সহজ পদ্ধতিতে লিখতে পারি। প্রথমে আমরা দন্ত স লেখার জন্য একটা পূর্ণ মাত্রা ব্যবহার করব, এবং এখান থেকে একটা ইংলিশ এস এস দিব। সহজ করার জন্য আমি ইংলিশ বললাম, তোমরা তোমাদের মতো লিখতে পারো। আচ্ছা, তারপরে একটা এখান থেকে কার্ভড বা ডায়াগোনাল লাইন, তারপর একটা ভার্টিক্যাল লাইন, ব্যাস শেষ হয়ে গেল আমাদের দন্ত স। এবার আমরা দেখব হ কিভাবে লিখব। হ করার জন্য আমরা আরেকটা পূর্ণ মাত্রা ব্যবহার করব, আর এখান থেকে একটা দুই দিয়ে নিব, দুই দুই দিয়ে নিলাম, আর এখানে একটা সার্কেল, অনেকটা রসইয়ের মতো দেখতে কিন্তু উপরে লেজটা নেই। ঠিক আছে, হয়ে গেল হ। হয়ে হাঁস, শয়ে সাদা বা শয়ে সবুজ, অনেক কিছু হাসা দিয়ে না। এবার আমরা লিখব ডয় বিন্দু র, এটার জন্য আমরা একটা পূর্ণ মাত্রা দিব এবং একটা ছয় লিখব। ছয়ের নিচে একটা বড় করে বিন্দু দিয়ে দিলাম যাতে বিন্দুটা ভরা হয়। ঠিক আছে, ব্যাস হয়ে গেল ডয় শূন্য র। ডয় শূন্য র দিয়ে কি হয়? বাড়ি, ঠিক না, ঘুড়ি। আচ্ছা, এবার আমরা করব ঢয় বিন্দু র বা ঢয় শূন্য র। ঢ আমরা একটা যে উল্টা যে বা ছাতার ডাটার মতো ব্যবহার করব, তার নিচে একটা বিন্দু দিয়ে দিব বড় করে, ব্যাস হয়ে গেল আমাদের ঢয় বিন্দু র। এবার অন্তস্থ করার জন্য আমরা আরেকটা পূর্ণ মাত্রা ব্যবহার করব, এবং এখানে একটা অন্তস্থ জ আগে ব্যবহার করতে হবে। আমরা অন্তস্থ জ শিখেছিলাম, এখানে সেই অন্তস্থ জ দিয়ে নিলাম, এবং এটার নিচে একটা বিন্দু দিলেই হয়ে যাবে অন্তস্থীয়। ঠিক আছে, এভাবে করে তোমরা বাসায় প্র্যাকটিস করো, সহজভাবে হয়ে যাবে। আর বারবার আপনাদের হোমওয়ার্ক থাকবে, আবারও আমরা ক থেকে অন্তস্থীয় পর্যন্ত লিখে বাসায় রেডি করব। ঠিক আছে, চলো আমরা একটু কয় কলা খয় খাই গানটা করি। রেডি, 1 2 3 4। কয় কলা খয় খাই এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস কত ঘাস খেতে চাস, ও বলে কোনো ব্যাং সারাদিন ঘ্যাং ঘ্যাং, ক খ গ ঘ উ জয়ে চোখ ছয়ে ছল চোখ দুটো ছল ছল, জয়ে জল ঝয়ে ঝিল কত জল ঝিলমিল, ইও বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই, চ ছ জ ছ ইও জয়ে টুপি ছয়ে ঠিক হেরে গেলে ঠিক ঠিক, জয়ে ডাল ঝয়ে ঢল ডাকে দোলে সর গোল, তালু আর জিভে মিলে মূর্ধন্যটা হয় ট ঠ ড ঢ ন। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।